পুষ্পা নাম শুনকর ফ্লাওয়ার সমঝে গিয়া না। প্রথমে আমি পুষ্পাকে ফুল ভাবিনি, কিন্তু তারপরেও আমি বেঙ্গলি ভার্সনটা শুনলাম। তারপর থেকেই আমার মনটা ফুলের পুরীর মতন দুলদুল 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 করছে। আচ্ছা, গানের লিরিক্স গুলো শোনো ভালো করে। 18 না হতে হতে বিয়া তো দিয়ে দিল, রূপশ্রীর 25,000 ব্যাংকে ঢুকাই দিল। শ্বশুর বাড়িতে শাশুড়ি খুন্তি ধরাই দিল, উফ কি কষ্ট মা, উফ কি কষ্ট। শ্বশুর ঘরে শাশুড়িতে খুন্তি ধরা দিল, সকাল থেকে খাইতে খাইতে কোমরটা ধরে গেল, উহ কি কষ্ট মা, উহ কি কষ্ট মা, উহ কি কষ্ট মা। এত কষ্ট, এত কষ্ট যে কোমরের ব্যথা সারানোর জন্য ঝাঁকানাকা করে কোমর দুলাচ্ছে, ব্যথা সারানোর জন্য, বুঝেছো তোমরা? উহ কি কষ্ট মা, উহ কি কষ্ট মা, উহ কি কষ্ট মা, উহ কি কষ্ট মা। 18 থেকে 80, উফ কি কষ্ট শুনে সবার বাসছে বাসি। যাদের বাসি বাসছে না তারাও নিচ্ছে মজা, আর তারা হলো 60 থেকে 80। Oh my God! Wow! যাই হোক, পশ্চিমবঙ্গে ফের নতুন একটা টেকনিক চালু করা হলো কোমরের ব্যথা সারানোর জন্য, কোমরটাকে হেলিয়ে দুলিয়ে ঝাঁকানাকা করে ডান্স করতে হবে। উহ কি কষ্ট মা, উহ কি কষ্ট মা। বাতের ব্যথা, কোমরের অসহ্য যন্ত্রণা, চিড়ে যাওয়া ব্যথা, 10 বছর হাঁটুতে লেগে সেই হাঁটুতে ব্যথা না সারা ব্যথা, তাহলে দেরি করছেন কেন? আমাদের কাছে আসুন, মাত্র 30 মিনিটে সব ব্যথা সেরে যাবে। উফ কি কষ্ট বলতে হবে না, বলবেন উফ কি আরাম। তার জন্য কি করতে হবে? কোমর দুলিয়ে ঝাঁকানাকা ডান্স করতে হবে, ঠিক এইভাবে ডান্স, উফ কি কষ্ট। মানে এই যে শুরু হলো, আর এই যে জানুয়ারি মাসে বিয়ের সিজন চলছে, প্রত্যেকটা বিয়ে বাড়িতে, প্রত্যেকটা অন্নপ্রাশনে, প্রত্যেকটা জন্মদিন বাড়িতে, বিয়ের পর প্রত্যেকটা রাতে, তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টং করে বাজিয়ে দাও। বাই গাইস।